গুড মর্নিং সকলকে। আজকে আমি শুরু করছি আজকে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে। এক নম্বরে আছে, সম্প্রতি কোন দেশের বৈদেশিক রিজার্ভ 600 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে? উত্তর হবে ভারত। 2 নম্বরে আছে, কোন কোম্পানি আর্থিক শিক্ষার উদ্যোগ হার টাইম EMT অন টাইম চালু করেছে? উত্তর বাজাজ ফাইন্যান্স লিমিটেড। 3 নম্বর, কোন রাজ্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য 144001 চালু করেছে? উত্তর অন্ধ্রপ্রদেশ। 4 নম্বরে, কলেজ ছাত্রদের জন্য নালাই থিরান দক্ষতা প্রোগ্রাম চালু করেছে কোন রাজ্য? উত্তর হবে তামিলনাড়ু। 5 নম্বরে আছে, ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট অর্থাৎ IAI এর নতুন চেয়ারম্যান হয়েছেন কে? উত্তর হবে সতীশ পাই। 6 নম্বরে, কোন কোম্পানি একটি নতুন উল্লম্ব স্বাস্থ্য বীমা চালু করেছে? উত্তর SBI জেনারেল ইন্স্যুরেন্স। 7 নম্বরে, কোন দেশে সর্বোচ্চ সংখ্যায় ক্রিমিয়ান পঙ্গ হেমোরেজিক জ্বরের খবর পাওয়া গেছে? উত্তর ইরাক। 8 নম্বরে আছে, কোন ব্যাংক অ্যাকসেঞ্চারের সাথে ডিজিটাল ট্রান্সফর্ম বিজনেস শুরু করেছে? উত্তর HDFC ব্যাংক। 9 নম্বরে আছে, কোন রাজ্য মুখবিহীন RTO চালু করেছে? সঠিক উত্তর মহারাষ্ট্র। 10 নম্বরে আছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নতুন মডেল স্কুলগুলোর জন্য কোন নামে প্রস্তাব দিয়েছেন? উত্তর হবে PM শ্রী বিদ্যালয়। আজকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এইটুকুই। তাহলে তোমরা আমাকে জানিও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইবটাও অবশ্যই করবে।